নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগস্ট সেপ্টেম্বর গুপ্তধনের সন্ধানে ছয় রাশি আচমকা অফুরন্ত ধন প্রাপ্তি হতে চলেছে। 25 অগস্ট শুক্র রাশি পরিবর্তন করছে, সিংহ রাশি থেকে কন্যা রাশিতে শুক্র প্রবেশ করছে এবং কেতুর সাথে শুক্র কিন্তু একত্রে অবস্থান করছে কন্যা রাশিতে। আমি অনেকবার বলেছি, যখন কোনো গ্রহ কেতুর সাথে যখন অবস্থান করে সেই গ্রহের বলবত্তা বৃদ্ধি কিন্তু করে, অর্থাৎ সেই গ্রহের ক্ষমতাটা কিন্তু বাড়িয়ে দেয় কেতু। শুক্র আমাদের গ্ল্যামার, শুক্র আমাদের বৈবাহিক জীবনকে দেখায়, দাম্পত্য সুখের জায়গা দেখায় শুক্র। শুক্র দেখায় ভৌতিক সুখ, শুক্র দেয় প্রেম, বৈভব, আপনার লাক্সারি জীবন, আপনার আর্টিস্টিক লাইফ, সমস্ত কিছু কিন্তু শুক্র কিন্তু দেখায়। শুক্র আপনাকে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু সুখ কিন্তু দিয়ে থাকে। এই শুক্র কিন্তু নিচস্থ হয়ে কয়েকটি রাশির ক্ষেত্রে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে, আবার আপনার কিছু রাশির ক্ষেত্রে কেতুর সাথে যুক্ত হয়ে আপনার গুপ্তধন প্রাপ্তি হতে চলেছে এই ছয়টি রাশির। অফুরন্ত ধন আসতে চলেছে, আচমকা অর্থপ্রাপ্তি হতে চলেছে ছয় রাশির। অগস্ট 2025 টু সেপ্টেম্বর 18 তারিখ পর্যন্ত এই যোগটা কিন্তু থাকছে। অনেকেই প্রশ্ন করেন যে কৌশিকটা কতদিন পর্যন্ত থাকছে। সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত এই শুক্র কেতুর একত্রে অবস্থান, ছয় রাশি অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ, শুক্র হচ্ছে বিলাসের কারক গ্রহ, শুক্র সৌন্দর্যতার কারক গ্রহ। তাই বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু কপাল খুলতে কিন্তু চলেছে। প্রথম যে রাশির আমি কথা বলবো, তার আগে ছোট্ট একটু কথা আপনাদেরকে বলে দিই। প্রচুর ভিডিও দেখছেন, আপনার ক্ষেত্রে হচ্ছে না, কৌশিকদা আমার রাশির নাম শুনলাম আমার কেন হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মছক অবশ্যই বিচার বিশ্লেষণ করুন। কারণ আপনার জন্মকুণ্ডলিতে, আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থানগুলো কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না, আপনার দশা মহাদশা কিসে চলছে আমি দেখতে পাচ্ছি না, প্রচুর ঋণে পড়ে গেছেন, কোনো ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন আগে কনসাল্ট করুন, নতুন কোনো ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন বা বড় কোনো ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন কনসাল্ট করুন, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, বৈবাহিক জীবনে সমস্যা, আর্থিক জায়গা নিয়ে সমস্যা, অবশ্যই যোগাযোগ করুন। এবং যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, সেই জায়গাটাতে অবশ্যই আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে আপনাদের পেড সার্ভিস, অর্থাৎ যারা আমার সাথে পরামর্শ করবেন তারা অবশ্যই মূল্য দিয়ে পরামর্শ আপনাদেরকে করতে হবে। এটা আমি আবারও বলছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। আমি যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি, কারণ অনেক ক্ষেত্রে প্রেডিকশন করে ছেড়ে দিই। এবং আমি আবারও বলছি, সামনে রয়েছে কৌশিকী অমাবস্যা, দেখুন সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। অনেক অমাবস্যা থাকে কিন্তু এই কৌশিকী অমাবস্যাটা কিন্তু ইম্পর্টেন্ট। এই সময় যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করাতে পারেন, আমি কৌশিক রায় দায়িত্বের সাথে বলছি, কৌশিকী অমাবস্যাতে আপনাদের ভাগ্যের চাকা 100% ঘুরবে। এই যে গুপ্তধন, গুপ্তধন মানে কি? গুপ্তধন মানে আপনার লটারি, শেয়ার বাজার বা কোনো জায়গা থেকে সম্পত্তি লাভ, যে কোনো জায়গা থেকে অর্থ লাভ, এই হচ্ছে গুপ্তধন। এবং শুক্র কেতু একত্রে অবস্থান করে শুক্রের যে বলবত্তা
বৃদ্ধি কিন্তু করছে। এই শুক্র পাওয়ারফুল হয়ে ছয় রাশির উপর আচমকায় ধনবর্ষা করতে চলেছে। কোন কোন রাশি? প্রথম রাশি মকর রাশি। মকর রাশির ভাগ্যভাবে, অর্থাৎ আপনার যেহেতু পঞ্চমপতি ভাগ্যভাবে, কর্মপতি ভাগ্যভাবে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, লটারি, শেয়ার মার্কেট, স্টক মার্কেট থেকে বড় ধরনের লাভ, আকস্মিক ধন প্রাপ্তি, গুপ্ত ধন প্রাপ্তির সম্ভাবনা মকর রাশির রয়েছে। ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, বন্ধ ভাগ্য খুলতে চলেছে মকর রাশির। কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে। দ্বিতীয় রাশি তুলা রাশি। দ্বাদশভাবে শুক্র কেতু খুব দারুণ লাভ দেয়, অর্থাৎ ভোগ বৃদ্ধি করবে, মোক্ষ লাভ করাবে, আকস্মিক ধন প্রাপ্তি করাবে। এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তুলা রাশি, অনলাইন সেক্টর থেকে এই আগস্ট এবং সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত আপনাদের প্রবল অর্থপ্রাপ্তির চোখ কিন্তু দেখা যাচ্ছে। এরপর রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির পঞ্চমভাবে, অর্থাৎ প্রেমের জায়গাটা আপনাদের মজবুত হচ্ছে একদম নিশ্চিতরূপে বলা যেতে পারে। শেয়ার বাজার ফাটকা থেকে বড় ধরনের লাভ এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি এবং বৈবাহিক জীবন সুখময় হতে চলেছে। এবং বিবাহের জায়গাগুলো আপনাদের যে বাধা আসছিল সেই বাধাগুলো আপনাদের কাটতে চলেছে। এরপর রাশি আপনার মহা সৌভাগ্যশালী রাশি, বিশেষভাবে লাভ পেতে চলেছে, লিখে রাখুন সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ইনকামের সোর্স আপনাদের বাড়বে, আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ হতে চলেছে এবং এর সাথে সাথে আপনাদের কোনো জায়গাতে টাকা আটকে গেছিলো, টাকা ফেঁসে গেছিলো, সেই টাকা রিকভারি আপনাদের হবে এবং অফুরন্ত ধন আসতে চলেছে বৃশ্চিক রাশি। কেরিয়ার ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে। এরপর যে রাশি কন্যা রাশি। কন্যা রাশির ধনাধিপতি এবং ভাগ্যাধিপতি রাশিতে অবস্থান করছে এবং আপনাদের রাজযোগ তৈরি করছে, আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত করবে, ভাগ্যক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে লাভ, সম্পত্তিগত দিক থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা দুর্দান্ত লাভ পেতে চলেছেন। একদম শেষ রাশি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তন আগস্ট সেপ্টেম্বর আচমকায় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আপনাদের কোনো প্রপার্টি থেকে লাভ, দীর্ঘদিন যে প্রপার্টি আটকেছিল সেই প্রপার্টি প্রাপ্তির সম্ভাবনা, কোনো বাহন বা কোনো গাড়ি, আপনার কোনো সম্পত্তি বা কোনো ফ্ল্যাট কেনার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ, আকস্মিক ধন প্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে, ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে এবং আপনাদের বিদেশ থেকে এই সময় বড় ধরনের আর্থিক লাভ দেখা যাচ্ছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের 100% উন্নতি কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু এই শুক্র এবং কেতুর যে একত্রে অবস্থান বিশেষভাবে লাভ দিতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস। যাদের দিয়ালে পিঠ থেকে গেছে অবশ্যই তারা অবশ্যই আপনারা যোগাযোগ করুন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কারণ আমি আবারও বলছি, সমস্যা আছে, সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র, আর জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, একটা মঙ্গলময় একটা সাবজেক্ট, যেটা আপনার যে বাধা এবং বিপত্তি যেটা দূর করতে পারে একমাত্র প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে। অবশ্যই যোগাযোগ করুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সামনেই আবারও বলছি কৌশিক অমাবস্যা রয়েছে, আপনারা অবশ্যই এই সময়টাতে যোগাযোগ করুন। ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আবারও হাত জোর করে অনুরোধ করছি আপনারা সাবস্ক্রাইব করুন।
এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।